পপুলেশন ছিল 26 মার্চে 13 লক্ষ, দে কিল 1 লাখ পিপল ইন ঢাকা। আর্কিটেক্ট কে ছিল? জাহাঙ্গীর আরবা, যার ডাক নাম ছিল ববি। সকাল 6টার সময় টিক্কা খান রুম থেকে বেরে আইমনি দিয়ে বলল, ববি হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব, হি হ্যাজ ইউজড এভরিথিং হি হ্যাজ, ঢাকা ইজ ফ্রি, অনলি এ ফিউ স্ট্রে ডগস, কুকুর ছাড়া ঢাকায় কিছু নাই। পুলিশ লাইনে হত্যা করল তাজ মোহাম্মদ খান, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার 32 পাঞ্জাব। তার একটা কোম্পানি পড়ে গিয়ে ইউনিভার্সিটি জগন্নাথ হলে ম্যাসাকার করলো, একটা কোম্পানি গোটা 4:30 গিয়ে সাকারি করতে করলো। এই তাজ মোহাম্মদ খানের বিরুদ্ধে পরে যুদ্ধ করলো কে? বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। তাজ মোহাম্মদ খান পাকিস্তানে ফেরত গেল, ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করলো। সিতারায় ফেরত পেল এস জে ফর কন্ট্রোলিং রিবিলিয়ন ইন ঢাকা, এই তাজ মোহাম্মদ খান। এটা আমার জানতে হবে যে কিরকম হত্যা করেছে, কিভাবে করেছে, না হয় নতুন জেনারেশন কিন্তু অন্য কথা চিন্তা করবে। আর একটা কথা, ছোট কথা বলি স্যার, আপনি যেভাবে পালাইছেন না, অনেক লম্বা কথা আছে, একটু ফিজিক্যালি ফিজিক্যাল অন্য ঘটনা আছে। একটা কথা আমি বলতে চাই, আমি ব্যক্তিগত কথা বলতে পছন্দ করি না। আমার থেকে ট্র্যাক রেকর্ডের প্রত্যেকটা সদস্য আমার থেকে অনেক সাহসী, বাট আই হ্যাভ টেকেন মাই রিভেঞ্জ, আই হ্যাভ কিল পিপল অ্যাজ মাচ অ্যাজ সোলজার। আমি অ্যাসেম্বলি এরিয়াতে ক্লোজ কোয়ার্টারে গিয়ে গান ফায়ার করে আই হ্যাভ কিল হান্ড্রেডস, আই এম স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, বাট নট সো ব্রেভ লাইক হোয়াট ইউ ডিড। ওরা আমার থেকে অনেক উঁচু পর্যায়ের সৈনিক। আমরা আমাদের হিরোদের রিক্রিয়েট করতে হবে। সিপাহী হামিদুর রহমান বয়স ছিল 17 বছর 4 মাস, মা ছিল ঝি মানুষের বাড়িতে, বাবা ছিল কামলা, ক্লাস 5 পাস। হামিদুর কিভাবে 30 পাঞ্জাব রেজিমেন্ট 30 ফ্রন্টিয়ার রেজিমেন্টের সঙ্গে যুদ্ধে একা এগিয়ে গেল 500 মিটার? ওকে কে সে শহর দিয়েছিল? একটা ভগ্ন দরিদ্র সৈনিক, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চাপাই নবাবের সামনে নদীর ওই পারে বলল, আমার শেষ যুদ্ধ। সিপাহীরা বলল, স্যার অটোমেটিক ওয়েপন নাই, হেলমেট নাই, অ্যামুনিশন নাই, কিভাবে যুদ্ধ করব? সে বলল যে রাইফেল নিয়ে, মনে জোর নিয়ে, হাতে গ্রেনেড নিয়ে। কি হলো? হি কিল হিমসেলফ। আমার চাপাই নবাবগঞ্জ দখল করতে হবে। দিজ আর দ্য হিরোজ দ্যাট উই হ্যাভ, অ্যান্ড দিজ হিরোজ আর হোয়াট আই ডোন্ট নো। আমি যখন হামিদুরের ডেড বডি আনতে বারবার করে আগরতলা যাচ্ছি, চিফ মিনিস্টার তার 3 জন ক্যাবিনেট কলিগ বসে আছেন, মিস্টার মানিক সরকার, আমাকে বললেন, কর্নেল টেল মি হু ইজ হামিদ। আমি বললাম যে স্যার হামিদুর, হামিদুর ইজ বাট এভরিবডি, হামিদুর ইজ বাংলাদেশ, হি ইজ দ্য সান অফ তিতু মীর, নুরুলদিন অ্যান্ড সূর্য সেন, দ্যাট ইজ হোয়াট হামিদুর ইজ অল অ্যাবাউট। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হাজার বছর পরে আমাদের মুক্তিযুদ্ধ থাকবে, রোমের ইতিহাসের পরে জুলিয়াস সিজার শেষ হয়ে গেল, টেরেনিয়াস শেষ হয়ে গেল, তারপরে ফার্স্ট এম্পারার আসলো, কে সে? অক্টোভিয়াস সিজার। কিন্তু আজকে 2000 বছর পরেও আমরা তাদেরকে স্মরণ করি। ট্রয়ের হেলেনের যুদ্ধ হলো, হিরোকে অ্যাকিলিস অ্যান্ড হেক্টর, হেক্টর যখন অ্যাকিলিসকে বধ, অ্যাকিলিস যখন হেক্টরকে বধ করে, তখন বলে আই এম গোইং টু কিল ইউ নাও, বাট আই কমপ্লিমেন্ট ইউ, ইউ আর দ্য বেস্ট ওয়ান আই হ্যাভ ফট, হেক্টর উন্ডেড তখন। হাজার বছর পরে এজিয়ান সির দুই পারে গ্রিক এবং টার্কিশরা, তখন তো টার্কি, ট্রয় মনে রাখবে অ্যাকিলিসের নাম আর মনে রাখবে হেক্টরের নাম, কোন রাজা প্রজা কোন মন্ত্রী মিনিস্টার নাম কেউ জানবে না। হাজার বছর পরে এই দেশের মানুষ হামিদুর জানবে, জাহাঙ্গীর জানবে, মতিউর জানবে, নূর মোহাম্মদ শেখ জানবে, আর কাউকে জানতে হবে না। উই আর নট ইম্পর্টেন্ট। সো ইতিহাস থাকবে হাজার বছর পরে, ইতিহাস থাকবে হাজার বছর পরে বাংলাদেশ স্বাধীন থাকবে এবং মুক্তিযুদ্ধ আর হবে না। বাট যারা নতুন জেনারেশন আছে, প্লিজ বি প্রাউড অফ ইউর নেশন। আমাদের মধ্যে যারা বলবো আমরা হেরে গেছি, দ্যাট ইজ রং, উই ক্যান ট্রান্সফার ডিফিট, আই ক্যান বি ডিফিটেড, আই হ্যাভ নো রাইট রিজন টু ট্রান্সফার মাই ডিফিট টু ইন দিস পিপল, দে আর ভিক্টোরিয়াস অ্যান্ড দে উইল বি ভিক্টোরিয়াস। দিস ইজ এ ফ্রি কান্ট্রি, নট বিকজ অফ মি অর আস, ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য নিউ জেনারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।